এদিকে এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে পাওয়া জয় আসন্ন বিশ্বকাপে দলের মনোবল বাড়াতে কাজ করবে বলে মনে করেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ফাইনালের লক্ষ্য আর শিরোপার স্বপ্ন, সব প্রত্যাশার বেলুন চুপসে দিয়ে এশিয়া কাপের সুপার ফোর শেষে দেশের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতকে হারানোয় দলের সবার চোখে মুখে কিছুটা স্বস্তির ছাপ। কলম্বোর মন্থর উইকেটেও সাকিব হৃদয়ের ব্যাটে ভর করে 265 রানের পুঁজি, আর বোলারদের দক্ষতায় ম্যাচ জেতার অভিজ্ঞতা এখন সামনের দিনগুলোর জন্য প্রেরণা বলে ভাবছেন ক্রিকেটাররা। যেহেতু ভারত এই টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে ছিল, ওদেরকে আমরা হারিয়েছি, এটা আমাদের নেক্সট স্টেপে আমাদের জন্য হেল্প করবে, যেহেতু সামনে বিশ্বকাপ আছে। আসর জুড়ে ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় নিলে বড় প্রাপ্তি নাজমুল হোসেন শান্ত আর তাওহিদ হৃদয়। মাত্র দুই ম্যাচ খেলার পরই চোটে আসর শেষ হয়ে যায় শান্তর, তারপরও 193 রান করে টাইগারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ওভারঅল মনে করি যে ওয়ার্ল্ড কাপের আগে আমরা সবাই একদম ফিট হয়ে ওয়ার্ল্ড কাপে যেতে চাই এবং সবাই মানসিকভাবে মেন্টালি স্ট্রং হয়ে ইনশাআল্লাহ ওয়ার্ল্ড কাপে যেতে চাই। বোলিং এর পরিসংখ্যানটা বেশ আশা জাগানিয়া, 4 ম্যাচে 9 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় ষষ্ঠ তাসকিন। শেষ ম্যাচে অভিষেক হওয়া তানজিম হাসান সাকিব তো শুরুতেই সবার মন জিতে নিয়েছেন। তোসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। এদিকে এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে পাওয়া জয় আসন্ন বিশ্বকাপে দলের মনোবল বাড়াতে কাজ করবে বলে মনে করেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ফাইনালের লক্ষ্য আর শিরোপার স্বপ্ন, সব প্রত্যাশার বেলুন চুপসে দিয়ে এশিয়া কাপের সুপার ফোর শেষে দেশের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতকে হারানোয় দলের সবার চোখে মুখে কিছুটা স্বস্তির ছাপ। কলম্বোর মন্থর উইকেটেও সাকিব হৃদয়ের ব্যাটে ভর করে 265 রানের পুঁজি, আর বোলারদের দক্ষতায় ম্যাচ জেতার অভিজ্ঞতা এখন সামনের দিনগুলোর জন্য প্রেরণা বলে ভাবছেন ক্রিকেটাররা। যেহেতু ভারত এই টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে ছিল, ওদেরকে আমরা হারিয়েছি, এটা আমাদের নেক্সট স্টেপে আমাদের জন্য হেল্প করবে, যেহেতু সামনে বিশ্বকাপ আছে। আসর জুড়ে ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় নিলে বড় প্রাপ্তি নাজমুল হোসেন শান্ত আর তাওহিদ হৃদয়। মাত্র দুই ম্যাচ খেলার পরই চোটে আসর শেষ হয়ে যায় শান্তর, তারপরও 193 রান করে টাইগারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ওভারঅল মনে করি যে ওয়ার্ল্ড কাপের আগে আমরা সবাই একদম ফিট হয়ে ওয়ার্ল্ড কাপে যেতে চাই এবং সবাই মানসিকভাবে মেন্টালি স্ট্রং হয়ে ইনশাআল্লাহ ওয়ার্ল্ড কাপে যেতে চাই। বোলিং এর পরিসংখ্যানটা বেশ আশা জাগানিয়া, 4 ম্যাচে 9 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় ষষ্ঠ তাসকিন। শেষ ম্যাচে অভিষেক হওয়া তানজিম হাসান সাকিব তো শুরুতেই সবার মন জিতে নিয়েছেন। তোসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। এদিকে এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে পাওয়া জয় আসন্ন বিশ্বকাপে দলের মনোবল বাড়াতে কাজ করবে বলে মনে করেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ফাইনালের লক্ষ্য আর শিরোপার স্বপ্ন, সব প্রত্যাশার বেলুন চুপসে দিয়ে এশিয়া কাপের সুপার ফোর শেষে দেশের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতকে হারানোয় দলের সবার চোখে মুখে কিছুটা স্বস্তির ছাপ। কলম্বোর মন্থর উইকেটেও সাকিব হৃদয়ের ব্যাটে ভর করে 265 রানের পুঁজি, আর বোলারদের দক্ষতায় ম্যাচ জেতার অভিজ্ঞতা এখন সামনের দিনগুলোর জন্য প্রেরণা বলে ভাবছেন ক্রিকেটাররা। যেহেতু ভারত এই টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে ছিল, ওদেরকে আমরা হারিয়েছি, এটা আমাদের নেক্সট স্টেপে আমাদের জন্য হেল্প করবে, যেহেতু সামনে বিশ্বকাপ আছে। আসর জুড়ে ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় নিলে বড় প্রাপ্তি নাজমুল হোসেন শান্ত আর তাওহিদ হৃদয়। মাত্র দুই ম্যাচ খেলার পরই চোটে আসর শেষ হয়ে যায় শান্তর, তারপরও 193 রান করে টাইগারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ওভারঅল মনে করি যে ওয়ার্ল্ড কাপের আগে আমরা সবাই একদম ফিট হয়ে ওয়ার্ল্ড কাপে যেতে চাই এবং সবাই মানসিকভাবে মেন্টালি স্ট্রং হয়ে ইনশাআল্লাহ ওয়ার্ল্ড কাপে যেতে চাই। বোলিং এর পরিসংখ্যানটা বেশ আশা জাগানিয়া, 4 ম্যাচে 9 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় ষষ্ঠ তাসকিন। শেষ ম্যাচে অভিষেক হওয়া তানজিম হাসান সাকিব তো শুরুতেই সবার মন জিতে নিয়েছেন। তোসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।